Realme GT Neo 3T আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে Realme GT Neo 2 ওই স্মার্টফোনটা দিয়ে আমি একটা গাড়ি বানিয়ে ফেলছিলাম হ্যাঁ মানে একটা স্মার্টফোনকে কেটে কুটে একটা স্পোর্টস কারের রূপ দেওয়ার ট্রাই করছিলাম তো Realme GT Neo 2 আর GT Neo 3T এই দুইটা ডিভাইসের মাঝে অনেক বেশি মিল তফাৎ খুবই কম পাবেন প্রাইসিং ও বাংলাদেশে বলা যায় অলমোস্ট সেম যদিও Realme GT Neo 2 বাংলাদেশে অফিশিয়ালি এসেছিল বাট GT Neo 3T আপনাদেরকে আনঅফিশিয়াল ভাবে কিনতে হবে অসংখ্য ধন্যবাদ এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য গ্যাজেট কিংকে যাদের সব বসুন্ধরা সিটি লেভেল 5 এ রয়েছে এই স্মার্টফোন সহ অন্যান্য সমস্ত রকমের স্মার্টফোনই তাদের সামনে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ডেসক্রিপশনে এই স্মার্টফোন কেনার জন্য লিংক টিঙ্ক নাম্বার টাম্বার সবকিছু দেওয়া থাকলো আপনি চেক করে দেখতে পারেন আর কারেন্ট প্রাইসটাও দেওয়া রয়েছে সো যেহেতু এটা নিয়ে আমরা একটা আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছি ওটা নিয়ে আর কথা না বাড়াই আমরা সরাসরি একদম ভিতরে জাম দিতে চাই GT Neo 2 তে কিন্তু রিয়ার প্যানেলে আমরা পেয়েছিলাম গ্লাস সেখানে দেখুন এই স্মার্টফোনে আমরা দেখছি রিয়ার প্যানেলটা প্লাস্টিক সো একটা ডাউনগ্রেড বলতে পারেন এই স্মার্টফোনেরও বডি ফ্রেম প্লাস্টিকেই তৈরি পুটস অ্যান্ড বাটনে প্রয়োজনীয় সমস্ত কিছু থাকলেও 3.5 mm হেডফোন জ্যাকটি নেই যেটা আমি মিস করেছি এই স্মার্টফোনে অবশ্যই মোবাইল ফোনটি আমাদের কাছে অলমোস্ট 10 ডেজের মতো আছে তো আমরা বিভিন্ন পারপাস ব্যবহার করছিলাম ডিসপ্লে সেকশনে আমরা দেখছি সেই আগের মতোই সেম ডিসপ্লে রয়েছে GT Neo 2 এর মতোই এখানেও E4 অ্যামোলেড প্যানেল রয়েছে যা মূলত 120Hz হাই রিফ্রেশারের এটি অ্যামোলেড প্যানেল আর এর পিক ব্রাইটনেস 1300 nits আমরা ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু ব্রাইটনেস নিয়ে সন্তুষ্ট আছি বাইরে বসেও আপনি একদম ডিরেক্ট সানলাইটেও এটা দেখতে পাবেন টাচ রেসপন্স এই ডিসপ্লে থেকে ভালো পেয়েছি ডিসপ্লে লেফট টপে রয়েছে সিঙ্গেল পান্সল যার সাইজও ঠিকঠাকই আছে বলা যায় লোয়ার চিনটাও মোটামুটি ন্যারোর কাতারেই থাকবে ডিসপ্লে ওভারঅল আমাদের কাছে ভালো লেগেছে জাস্ট এটাই মনে হলো একদম একুরেট কালার দিচ্ছে না একটু কালার বেশি বুস্ট করছে যদিও সেগুলো দেখতে আরও বেশি হয়তো ভালো লাগবে অনেকের কাছেই অ্যারাউন্ড 40K-র ফোন হিসেবে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এই ডিসপ্লের তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রথম দিকে আমাদের কাছে একটু নিচে মনে হয়েছিল আস্তে আস্তে এর সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এটা বেশ অ্যাকুরেটলি কাজ করে স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে উপরে একটা নিচে একটা সাউন্ড কোয়ালিটি ভালো ফুল ভলিউমে আমরা এর থেকে ডিস্টরশন পাইনি লাউডনেস একদম সুপার লেভেলের না ওকে লেভেলের মানে চলে আর কি এয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে বাংলাদেশে এই স্মার্টফোনটার মনে হয় 6GB র্যাম ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল রয়েছে যদিও এর 8GB আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের কাছে এটা 6/128GB ভ্যারিয়েন্ট এর স্টোরেজ সলিউশন EFS 3.1 প্রসেসর হিসাবে আমাদের বহুল পরিচিত প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 যা মূলত 6nm এর একটি SoC এবং 870 যুক্ত অনেক স্মার্টফোনই আমরা যাবৎকালে ব্যবহার করে এসেছি যার পারফরমেন্স কিন্তু আমরা মোটামুটি না বেশ ভালোভাবেই সন্তুষ্ট বলতে পারেন এবং ওই প্রসেসরটা খুব একটা গরমও হয় না আবার পারফরমেন্সের দিক থেকে বেশ ভালোই যদিও এই প্রসেসরটা কিন্তু একটু পুরাতন সুতরাং ওই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে মানে এই মুহূর্তে পাওয়ার পাচ্ছেন ঠিকই বাট যেহেতু একটু পুরাতন আপডেটের বিষয়গুলো নিয়ে একটা চিন্তা আসবে অপারেটিং সিস্টেমে Realme UI 3.0 বেসড অন অ্যান্ড্রয়েড 12 Realme UI এমনিতে মোটামুটি আমরা বেশ ক্লিন একটা UI হিসাবেই চিনি যেটা বেশ ভালো ইউজার ফ্রেন্ডলি কোনো ধরনের সমস্যার মাঝে নেই বাট এই স্মার্টফোনটাতে একটু ব্যতিক্রম এখানে অলমোস্ট 16টা আপনি প্রিলোডেড ব্লোটওয়্যার পেয়ে যাবেন তো এগুলো দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলছিলাম আর এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনই পাশাপাশি এটাতে আপনি মাঝে মধ্যে অ্যাডের দেখাও পাবেন তবে আপনি চাইলে ওই অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে রাখতে পারেন আর এই প্রি ইনস্টলড ব্লোটওয়্যারগুলো আপনি দূর করতে পারবেন আনইনস্টল করেই এরকম একটা ফোনের সাথে এই বিষয়গুলো খুব একটা মানানসই না আসলে ইন্ডিয়াতে এই স্মার্টফোনটা অনেক কম দামে এসেছে বাংলাদেশে ইহা লঞ্চ হয়নি বাট বাংলাদেশে আবার যখন আনঅফিশিয়ালভাবে কিনতে যাবেন তখনও কিন্তু আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে কিছু করার নাই এমনিতে এই প্রসেসরটা নিয়ে বলতে গেলে এর পারফরমেন্স বরাবরই ভালো ছিল এই স্মার্টফোনের সাথে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি 6GB র্যাম দিয়েও আমরা কিন্তু মাল্টিটাস্কিংয়ে একটা ভালো রেজাল্টই পেয়েছি অপটিমাইজেশন ভালো আছে এবং প্রসেসর বলছিলাম খুব একটা হিট জেনারেট করে না আপনি ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে একসাথে অনেকগুলো কাজও করা সম্ভব এছাড়া ল্যাগ আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি ডে টু ডে ইউজার্স দেন আমরা যদি আসি এর গেমিং রেজাল্টে সেখানে আমরা দেখছি এই স্মার্টফোনটা পাবজির ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্টলি 60fps ধরে রাখতে পারছিল স্মুথ রেজাল্টের সাথেই দেন জেনশন ইম্প্যাক্টে 52-53fps এর মধ্যেই ঘোরাফেরা করছিল এবং এখানেও দীর্ঘ সময় গেম প্লেতে ফোনটা খুব একটা হিট জেনারেট করছিল না হ্যাঁ কিছুটা গরম হয় আবার দ্রুত সময়ও ঠান্ডা করে ফেলছিল রিয়েলমি এখানে যেন স্টেনলেস স্টিল কুলিং টেকনোলজি ব্যবহার করেছে যা প্রসেসর গরম হলেও দ্রুত আবার ঠান্ডা করতে পারছিল আর এমনিতেও তো এই প্রসেসরটা খুব একটা গরম হয় না তো মোটামুটি গেমিং এর জন্য একটা ভালো রেজাল্ট পাবেন এর বাইরেও আরও বেশ কিছু গেম আমরা এটাতে প্লে করি অনেকগুলো গেম প্লে করা হয়েছে ফুটবল থেকে শুরু করে একদম সিওরি আসপার্ট 19 সব কিছুই তো সেগুলোতেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়েছি কখনো আমরা সিপিইউ থ্রোটলিং করতে দেখিনি তো ওভারঅল যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে বলতে চাই এই স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন তবে এখানে এসেও বলতে হয় আপনি কিন্তু রিয়েলমি জিটি নিও 2 থেকে কোনো আপগ্রেড পাচ্ছেন না ওই সেম প্রসেসরই রয়েছে স্মার্টফোনটির মাঝে ব্যাটারি পাবেন 5000mAh এবং বক্সে রয়েছে 80W চার্জার যা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 37 মিনিট বেশ দ্রুত চার্জ হয় এবং এই প্যাকেজটা
আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি। আর ব্যাটারি ব্যাকআপ একদিন অনায়াসে স্মার্টফোনটা চালানো যেতে পারে, আপনি একদম লাইট ইউজার হয়ে থাকলে একদিন প্লাস সময় আপনি ব্যবহার করতে পারবেন। দেন আমরা যদি আসি ক্যামেরাতে, রেয়ারে একেবারে অর্ডিনারি সেট আপ দেখবেন, যেমন মেইন শুটার হলো 64 মেগাপিক্সেলের, এর সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি 16 মেগাপিক্সেলের শুটার। তো রিয়ারের মেইন শুটারটা কিন্তু ডেলাইটে ভালো ছবিই দিয়েছে, সেখানে আমরা ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, শার্পনেস ডিটেলও ভালো দেখা যায়, এমনকি আপনি কিন্তু শ্যাডো ডিটেলগুলো যদি লক্ষ্য করেন সেখানেও খারাপ না, ভালো একটা রেজাল্ট দেওয়া ট্রাই করছে। যদিও একদম ন্যাচারাল কালার টোনে ছবিগুলো দিচ্ছিল, লাইক একটু কালারফুল বুস্টেড কালারে ছবি দেয়, তবে একদম সব সিচুয়েশনে না, রেড কালার গ্রিন কালার এগুলো একটু জাস্ট বুস্ট করে দেয়। আবার লো লাইটে দেখলাম আলো অনেকটাই বাড়িয়ে দেয়। ফোনের স্ক্রিনে দেখতে ছবিগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু একটু জায়ান্ট স্ক্রিনে নিয়ে দেখতে গেলে লক্ষ্য করবেন ছবিগুলো অনেকটাই সফট, তবে ইউজেবল ছবির থেকে পেয়ে যাবেন নাইট মোডেও। অনেক ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এই বাজেটের, অর্থাৎ 40,000 টাকার অনেক ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এর ডে লাইট এবং লো লাইটের ছবি, অর্থাৎ মেইন ক্যামেরার, সেগুলো কম্পেয়ারেবল। দেন আমরা যদি আসি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারে, এটা কিন্তু মেইন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দিচ্ছিল না, এখানে কালার শিফটিংও পাবেন, মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারের একটা তফাৎ আছে। এছাড়া ডাইনামিক রেঞ্জটা ততটা আমরা বেটার পাইনি যেমনটা আমরা মেইন ক্যামেরায় পেয়েছি, ইভেন লো লাইটও আলট্রা ওয়াইড শুটার ততটা বেটার রেজাল্ট দিতে পারছিল না। দেন ম্যাক্রো শুটার যা একেবারেই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দেয়। দেন পোর্ট্রেট মোড, পোর্ট্রেট মোডে দেখলাম এজ ডিটেকশন ঠিকঠাক আছে, মেইন সাবজেক্টের কালার কিছুটা শিফট করে, একটু ইয়েলো টোন বা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়, যদিও দেখতে ভালো লাগে, একটু সফটও করে দেয় আর কি, এটা চলনসই। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K 60fps, এবং আমরা এই স্মার্টফোন EIS পেয়েছি, YS না থাকা সত্ত্বেও কিন্তু আমি বলবো এর EIS কোয়ালিটি ভালো ছিল, একটু স্টাডি করে ধরে রেখে যদি শ্যুট করেন তাহলে বেশ স্টেবল শ্যুট পাবেন, যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখছেন। এছাড়া ডে লাইটের ভিডিও কিন্তু কাজে লাগানোর মতোই আমরা পেয়েছি। এবারে ফাইনালি ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসছে, সেখানে 16 মেগাপিক্সেলের শ্যুটার দেখছি, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট ভালোই লেগেছে, একটু ব্রাইট করে দেবে আপনাকে, দেখতে সুন্দর লাগবে, সেলফি লাভারদের পছন্দসই ছবি এর থেকে পাওয়া যাবে, যদিও অ্যাকচুয়াল রেজাল্ট আপনি পাবেন প্রপার লাইটিং কন্ডিশনে, লো লাইটে কিছুটা সফট করে দেয় ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট। তারপরেও আমি সব মিলে বলবো ক্যামেরা সেটআপটা একেবারেই বেসিক টাইপের হয়ে গেল, এখানে যদি একটু অন্য এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকতো তাহলে অবশ্যই আরও বেশি মানে ভালো লাগতো বা এই বাজেটে এগিয়ে থাকতো, এখন যেটা হয়েছে একদম 40,000 টাকার অন্য ফোনের মতো একদম ব্যালেন্স একটা রেজাল্ট দিচ্ছে আর কি। এই মোটামুটি এই ছিল স্মার্টফোনের বিষয়বস্তু, যেহেতু আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশন একটা ভিডিও দেওয়া হয়েছিল, বাহ্যিক বিষয়বস্তু ওখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে, এই ভিডিওতে আমি জাস্ট টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করলাম। এখন ফাইনালি দেখুন এটা 40,500 টাকা বা 40,000 আশেপাশে এই ফোনটা পাওয়া যায়, তো আমার মনে হয় এই ফোনটা আনঅফিসিয়ালভাবে যদি কিনা মার্কেটে 37,000 বা 38,000 টাকার মধ্যে পাওয়া যেত তাহলে কিন্তু একটা দারুণ প্যাকেজ হতে পারতো, তখন বলতাম ভাই ফোনটার এখন অনেক দাম, আপনারা এই ফোনটাকে চয়েস করে ফেলুন, যেহেতু এটা একটা আনঅফিসিয়াল ডিভাইস দাম আর একটু কম থাকা উচিত ছিল। তবে নতুন নাকি প্রোডাক্ট এখন পর্যন্ত আসেনি, এইটা দেখবেন নতুন লট চলে আসলে আমার মনে হয় দাম কিছুটা কমবে, তখন নেওয়াটা আরও বুদ্ধিমানের কাজ হবে। আর যদি কারোর এই প্যাকেজটা পছন্দ হয়ে থাকে দেন আপনি চাইলে এখনও চয়েস করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে তো কি বলে গ্যাজেট কিং এর নাম্বার টাম্বার দেওয়া আছে, ওদের কাছে পেয়ে যাবেন। সো এই আর কি, এই ফোনটাকে আমি মোটামুটি একটা ব্যালেন্স ফোন হিসেবে রাখবো এরকম বাজেট থেকে। আপনাদের কাছে কেমন লাগলো ডিভাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, টাটা।